হ্যাঁ কি শুনাই সুবহানাল্লাহ পরে লোক সামজেতে এই জায়গাটা পরে পরে সুবহানাল্লাহ দাঁড়ান আপনি আমি নেমে ওরা ছবি তুলি ভিডিও চলতে থাক দর্শক আপনারা দেখুন আমরা ইয়োকসাম যাচ্ছি ওয়েস্ট সিকিমের শেষ পর্যন্ত তো এখানে এই যে চমৎকার একটা ব্রিজ এটা তো দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরাতে আর এই দেখেন দুধ সাদা পানি সুবহানাল্লাহ যাই হোক জায়গাটা ঘুরলাম একটু ওয়েট করলাম দেখলাম কি অবস্থা ব্রিজটা কি সুন্দর দেখা যায় আপনারা একটু দেখুন এই দেখেন সেই সেই ইয়েস ইয়েস তো আমরা আবার মুভ করতেছি গ্রাম ওয়েলকাম টু ইয়োকসাম 7 কিলোমিটার আছে মনে হয় ইয়োকসাম শহর কোন দিকে কোন ভিতরে কোন সাইডে রাস্তা এটা চিন্তা করা যায় না আল্লাহ ওয়েস্ট সিকিমে আছি আমরা যেগুলিতে আমাদের বাংলাদেশিদের পারমিশন আছে এইখানেও শিক্ষার আলো জ্বলে আছে বাচ্চারা শিক্ষা তো শিক্ষাতে খুব এগিয়ে এলাকার ইয়াল্লাহ সুবল বয়স চুপচাপ সব চুপচাপ নিঝুম নিথর বিরাট এক পাথর এটা নিশ্চিত উপর থেকে বা কোথাও থেকে পড়ছে কত বড় পাথর রাস্তাগুলি ভাঙ্গা কিন্তু এক্সপালসের জন্য চরম এক্সপালস এইসব রাস্তায় উড়ে উড়ে চলে আপনি টেরো পাবেন না যা কি লাগে কি লাগে না এটা কিন্তু পাহাড়ের অনেক উপরে শুন ভাই সামনের দিকে রাস্তা ভালো দেখা যায় নাকি বাইকাররা কেন পাহাড়ে রাইড করতে এত পছন্দ করে শুন ভাই বলেন তো
আল্লাহ আকবার, এত এত জায়গা থাকতে ভাই কেন শুধু পাহাড়েই রাইড করতে পছন্দ করে? অ্যাকচুয়ালি বাইকিং মানে একটা অ্যাডভেঞ্চার, দুই চাক্কায় আপনি চলবেন, এটা কিন্তু বিরাট ব্যাপার, খুব রিস্কি, খুব এনজয়েবল। এই জন্য বাইকাররা এই রিস্কগুলি নেয় শুধুমাত্র অ্যাডভেঞ্চারের আশায়, এই বাহন, এই যানবাহন দিয়ে। এই জন্য বাইকাররা চায় পাহাড়ে একটু আপহিল, একটু ডাউনহিল, ভাঙ্গা ভাঙ্গা রাস্তা এগুলি দিয়ে চলার জন্য। এই জন্য বাইকারদের কাছে পাহাড়ে তো জনপ্রিয়। আরও মতামত আছে, এক একজনের কাছে এক এক মতামত। কেউ পাহাড়ে যায় মাছ দিয়ে আনন্দ ফুর্তি করতে, আবার কেউ যায় আল্লাহর কুদরত দেখতে, দুনিয়াতে কি কি আছে দেখি। হ্যাঁ, লোকসান কোন দিকে হইতে পারে? আর মনে 5 কিলোমিটারের মতো আছে না?